নকলা উপজেলার 8 নং চর অষ্টধর ইউনিয়ন পরিষদ সংলগ্ন নারায়ণখোলা বাজারের দক্ষিণ পাশে মোহাম্মদ আব্দুল লতিফ ব্যাপারীর পাটের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনা সূত্রে জানা যায়, আব্দুল লতিফ ব্যাপারীর ছেলে আবুল কালাম, জাহাঙ্গীর আলম ব্যাপারী, ফারুক, আসলাম, ফাহাদ সকলে মিলে এই পাটের ব্যবসা পরিচালনা করতেন। সম্প্রতি তাদের এই নারায়ণখোলা গোদামে 500 মন পাট রেখেছিলেন তারা। তবে হঠাৎই কে বা কারা গোপনে সেখানে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় 17 লাখ টাকার পাট পুড়ে যায় এবং এতে ক্ষয়ক্ষতি হবে 17 লাখ টাকার পাট ও 4 লাখ টাকার ঘর। ফায়ার সার্ভিসে খবর দিলেও ফায়ার সার্ভিস আসতে আসতে পাট পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই ব্যবসায়ীর ক্ষতি হয়েছে 21 লাখ টাকার সম্পদ। এই বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগে জানানো হয়, অজ্ঞাতরা এই কর্মকাণ্ড ঘটিয়েছে। ওই এলাকার রমজান পিতা আব্দুস সালাম, খালেক, নূর হোসেন গংরা এরকম কর্মকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকার রমজানের পিতা আব্দুস সালাম, খালেক, নূর হোসেন গংরা এরকম কর্মকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমরা সবাই নামাজে চলে গেছি, আমার এই গোদামে আজকে জামাতে চলে গেছি নামাজে, দোয়া ধরছে 10টা, বাড়িতে আসি 10:15, 10:30 দিতে ঘরে আসি, কার দিছে আগুন লাগছে পাড়ার ঘরে। ক্ষতিগ্রস্ত করার জন্য যতটুকু মানে মানে ভিতর থেকে যারা মানে প্রচেষ্টা ইয়া নিছে, উদ্যোগ নিছে তারা এই জিনিস। ইউসুফ আলী মন্ডল, শেরপুর, এনএএন টিভি।